শরীয়তপুরের চর ভয়রায় গৃহবধূকে ধর্ষণের পর হত্যার ঘটনায় তিন আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। একই সাথে সাক্ষীদের সাক্ষ্য বিবেচনায় নয়জনকে খালাস দেওয়া হয়। সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আব্দুস সালাম খান এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন শরীয়তপুরের গোসাইর হাটের মধ্যা কোদালপুর গ্রামের মোর্শেদ উকিল, ডামুড্ডা উপজেলার চর ঘরোয়া গ্রামের আব্দুল হক মুতাইদ ও দাইমি চর ভয়রা গ্রামের জাকির হোসেন মুতাইদ। 2019 সালের 20 জানুয়ারি পাশের বাড়িতে মোবাইল চার্জ দিতে গিয়ে গৃহবধূ হাওয়া বেগম ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজি করে পরদিন স্থানীয় মুজিবুর রহমানের পরিত্যক্ত ঘরে তার লাশ পাওয়া যায়। আজকে এই মামলা রায় হলো। এই মামলাতে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে, মোর্শেদ উকিল, আব্দুল হক মোতাইদ এবং জাকির হোসেন মোতাইদকে মৃত্যুদণ্ড দিয়েছে, বাকিদেরকে বেকসুর খালাস দিয়েছে। পিএম রিপোর্টে আলামত নাই, চিহ্ন নাই, সেখানে ইনকোয়েস্ট রিপোর্টে চিহ্ন নাই এবং কোনো এভিডেন্স নাই। তারপরও মূলত এই মামলায় তাদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হয়েছে, যেই রায়ে আসলে মূলত আসামিরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। আসামি পক্ষ উচ্চ আদালতে আপিল করবে, আশা করি আপিলে এই কনভিকশন আসলে বাতিল হবে। করোনা সংকটের মুখে এবার স্কুলে প্রথম থেকে নবম পর্যন্ত সকল শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি হবে লটারির মাধ্যমে। দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সরকারের সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। ভর্তি প্রক্রিয়ার নিয়মসহ বিস্তারিত জানানো হবে 7 ডিসেম্বরের মধ্যে। শিক্ষামন্ত্রী আরও জানান আগামী বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়ও পেছাবে। বিস্তারিত আসাদ রিয়েলের প্রতিবেদনে। মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী ভর্তির বিষয়ে দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনের আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়। এতে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি জানান করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকির কারণে এবার শিক্ষা মন্ত্রণালয়ের অধীন স্কুলগুলোতে সব শ্রেণীতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার স্বাস্থ্য ঝুঁকি এড়াবার জন্য আমরা মনে করছি যে প্রতি শ্রেণীতেই লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা যাবে এবং আমরা সে বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি এবার এই করোনার সময় এক অর্থে বাধ্য হয়ে এই ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা যে লটারি পদ্ধতি বেছে নিচ্ছি তা কিছুটা হলেও বিদ্যালয়গুলোর মধ্যে সাম্য প্রতিষ্ঠায় সহায়ক হবে। আর ফি বাড়বে কিনা এই সমস্ত বিষয়গুলোই আমরা আশা করছি এবার ফি না বাড়ানোরই বিষয়টা থাকবে, কিন্তু তারপরও আমরা এই যখন 7ই ডিসেম্বরের মধ্যে আমরা ভর্তির সমস্ত বিষয়গুলো আমরা যখন আবার আপনাদেরকে জানাবো তখন একদম ডিটেইলের মধ্যে এগুলোও থাকবে। একই কারণে 2021 সালের SSC এবং HSC পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হবে না বলেও জানান শিক্ষামন্ত্রী। পরবর্তী পর্যায়ে যাবার জন্যে তাদেরকে যে ন্যূনতম যে যোগ্যতাটুকু প্রয়োজন সেটি নিশ্চিত করতে পারবে, সেই কম্পিটেন্সিগুলো তাদেরকে দিতে পারবে। সেই সিলেবাস আমরা প্রণয়ন করেছি এবং সেই অনুযায়ী অন্ততপক্ষে 3 মাস আমরা চাই যে ক্লাস করাতে চাই এবং ক্লাস করিয়ে তারপরে আমরা তাদের পরীক্ষা নিতে চাই। কাজেই পরীক্ষাটা হয়তো বা পিছিয়ে যাবে এবং SSC HSC দু এক মাস পিছিয়ে যাবে, তাহলেও কিন্তু তাদের পরবর্তী পর্যায়ে যাবার জন্যে কোনো সময় কোনো হারিয়ে যাবে না। চলতি বছর SSC পরীক্ষার নির্ধারিত সময়ে নেওয়া গেলেও দেশে করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে শুরু করলে গত 17 মার্চ থেকে দেশে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে JSC, JDC এবং HSC ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়। আসাদ রিয়েল, বাংলা টিভি, ঢাকা।